শুদ্ধতা নাই তাকে উন্নতি করতে চলবে অপসারণ ভারতীয় মধু সুবিধা আইন প্রণয়ন করেছিলাম সেখানে এই রাজ্য সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী দায়িত্বশীল মন্ত্রী ওনার উপস্থিতিতে সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্মম আক্রমণ সংঘটিত করা হয়, বাড়ি ঘর গাড়ি বাইক জ্বালিয়ে দেওয়া হয়, ব্যাপকভাবে জ্বালিয়ে দেওয়া হয়। আজকেও সেই এলাকায় বলা যায় যে সেখানে একটা কম্পমান পরিস্থিতি বিরাজ করছে, স্বাভাবিক হয়নি আজকে, মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না, প্রশাসনিক বিধিনিষেধ আছে। আমাদের এখানে কাছাকাছি বিশালগড়ে সেখানে ওই মূর্তি ভাঙা এই সমস্ত ধর্মীয় স্থানে আক্রমণ এই সমস্ত কিছুকে কেন্দ্র করে সেখানে একটা উত্তেজনা সৃষ্টি করার প্রয়াস সেখানে গত কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে। সেখানে ওই আমাদের এই রাজ্যের শান্তিপ্রিয় মানুষ তারা এগিয়ে এসেছে, এগিয়ে আসার ফলে সেই সাম্প্রদায়িক শক্তি, বিভাজনকারী শক্তি, উত্তেজনা সৃষ্টিকারী শক্তি, দাঙ্গাকারী শক্তি তারা এখনো সেই ধরনের সুযোগ তৈরি করে উঠতে পারেনি। কিন্তু গতকাল কি সুধাংশু দাসের যে পোস্ট, এই পোস্ট তো সরাসরি দাঙ্গাবাদ শক্তিকে উৎসাহিত করা হচ্ছে, দাঙ্গাকারীদের উৎসাহিত করা হচ্ছে। ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, না সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, না দলের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো বক্তব্য আছে। কোন দেশ কোন রাজ্যে আমরা বসবাস করছি, কোথায় আছি আমরা, এ ভাবা যায়? এই জায়গায় দাঁড়িয়ে আমরা কথা না বাড়িয়ে আমরা যে কথাটা নির্দিষ্টভাবে বলতে চাই, আমরা শান্তি সম্প্রীতি চাই, আমরা যে কোনো মূল্যে রাজ্যে দেশে শান্তি সম্প্রীতি বজায় থাকুক এটা আমরা চাই। আমাদের যে পবিত্র সংবিধান যাকে ভিত্তি করে আমাদের রাষ্ট্র কাঠামো আমাদের দেশ গড়ে উঠছে, আমাদের দেশের মুনি ঋষিরা, আমাদের দেশের কবি সাহিত্যিক শিল্পী বুদ্ধিজীবীরা ওই যোগ যোগ ধরে আমাদের সম্প্রীতির কথা বলে আসছে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি একই বৃত্তে দুটো কোষ ভিন্ন মুসলমান, আজকে সেই জায়গাটাকে ধ্বংস করার চেষ্টা করছে, সেই চেষ্টায় প্রত্যক্ষ পরোক্ষভাবে সরকার মদদ দিয়ে যাচ্ছে। সরকারি মদদ যদি না থাকে, আমরা এখান থেকে সাংবাদিক সম্মেলন থেকে রাজ্য সরকারের কাছে, তার মুখ্যমন্ত্রীর কাছে, সুশাসনের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে সংবিধানের যে আমাদের যে সংবিধান, সেই সংবিধানের প্রতি যদি ন্যূনতম দায়বদ্ধতা থাকে তাহলে আর কোন রকম কাল বিলম্ব না করে খুব দ্রুত এই মন্ত্রী সুধাংশু দাসকে মন্ত্রিসভা থেকে অপসারণ করতে হবে। আর মন্ত্রিসভা